তো গাইস, যদি আপনি একটা অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আর বিগত 5-6 বছর ধরে অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, তাহলে আপনার মোবাইল কখনো কখনো লক হয়ে গেছে। সেটা হতে পারে আপনার কোনো ভাই বোন বা কোনো অপরিচিত বা অন্য ক্লাসমেটরা মজা করে আপনার ফোন পিন পাসওয়ার্ড বা প্যাটার্ন লকে লক করে দিয়েছে। সহজেই আপনি মোবাইলটা অ্যাক্সেস করতে পারছিলেন না, আপনি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আর কিছু রেজাল্ট পান। তো তার মধ্যে কয়েকটা কাজ করে, কয়েকটা কাজ করে না। তো দেখাই যাবে যেটা কাজ করে সেটা। তো এই মোবাইলটা আমি আনলক করছি, সাইড স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি। তো এখানে যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা দেখাচ্ছি যে এভাবে করছি, আনলক হলো না, তো আমি পাসওয়ার্ড ভুলে গেছি। তো এবার আমি যেই প্যাটার্নটা দিচ্ছি সেই প্যাটার্নটা ফলো করবে। তো আমি যেভাবে ফলো করলাম সেই যেই ডটগুলো দিয়ে গেল সেই ডটগুলো দিয়েই যেতে হবে তোমাকে। তারপরে 10 সেকেন্ড ওয়েট করব, আর তারপরে এই প্যাটার্নটা দিই, আর খুলে গেছে। তো মোবাইল আনলক হয়ে গেছে। জানি আপনার অনেকক্ষণ ধরে কিস্তি মেরে যাচ্ছেন, কিন্তু কিস্তি মারবেন না। অ্যাকচুয়ালি আমি এইমাত্র ইউটিউবে এরকম একটা ভিডিও দেখলাম যেটাতে প্রায় 50 মিলিয়নের বেশি ভিউজ রয়েছে, যেটা আপনাদের মুরগি বানানো হচ্ছে এভাবে বিভিন্ন জিনিস বলে। তো আমি অ্যাকচুয়ালি অথেন্টিকেটেড কয়েকটা ওয়ে বলবো যেভাবে পাসওয়ার্ড আনলক করা সম্ভব। আপনি যদি ভুলে গিয়ে থাকেন বা অন্য কোনোভাবে লক হয়ে থাকে, তো তার জন্য আমরা সাধারণত কাস্টমার সেন্টার বা যারা কোম্পানিতে আছে তাদের সাথে যোগাযোগ করি। আর না হলে কী কী করা যায়, আমরা নিজেরা কী করতে পারি আর না করতে পারি, সেটা নিয়ে আজকে বলছি আমি। তো স্টার্ট করা যাক, ইন্ট্রো লাগাই, বাই, ইন্ট্রো লাগিয়ে দে। তো ফার্স্ট যেই জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট ফ্যাক্টরি, যেটা বলে থাকি সামথিং অনেকে অনেক কিছু বলে। তো মোবাইল থেকেই আমরা সেটা করতে পারি। মোবাইলে আমাদের যে সিস্টেমটা থাকে, যে পুরো হার্ড ডিস্কে যেই ডেটাটা স্টোর থাকে, পুরো ডেটাটা যদি ইরেজ করে দেয় আর দেন যদি সফটওয়্যারটা নিজে থেকে আমি করি, ইনস্টল করি, দেন যেটা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্টরি রিসেট। তো এর সাহায্যে কী করা হয়, আপনার যে পুরো সিস্টেমটাকে নতুনভাবে রিস্টোর করা হয় উইদাউট পিসি বা কোনো অন্য এক্সটার্নাল কোনো ডিভাইস ছাড়াই, নিজের মোবাইল থেকেই করা যায়। তবে এর একটা খারাপ দিক হচ্ছে আপনার মোবাইলে যত ডেটা থাকবে সব ইরেজ হয়ে যাবে, সুতরাং আপনার মোবাইলে যেই অ্যাপ, যেই অন্যান্য ইনফরমেশান, ভিডিওস, ফটোস যা থাকবে সব ইরেজ হয়ে যাবে, যদি না সেগুলো গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। আইফোন ইউজারদের জন্য আছে আইটিউন্স বলে একটা সফটওয়্যার, সেখানে আলাদা করে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় বা আইক্লাউড থেকে আপনার পাসওয়ার্ড যদি সেভ করে থাকেন সেখান থেকে অ্যাক্সেস করে বের করতে হয়, নয় পসিবল না। আর এই সেকেন্ড মেথড যেটা আইফোনের ক্ষেত্রে, এটা হচ্ছে ফ্ল্যাশ মেথড। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেম মেথড আছে, সেটা ফ্ল্যাশ, কিন্তু এর মধ্যে একটা সিকিউর ফ্ল্যাশ, একটা আনসিকিউর। তো আমরা যখন কোনো কোম্পানি বা কাস্টমার কেয়ারের কাছে যাই বা কোনো দোকানে যাই, তখন যেটা করা হয় অ্যাকচুয়ালি কী করা হয় সেটা যাওয়ার আগে আমি একটা আপনাদের অঙ্গ জিজ্ঞাসা করবো। অঙ্কটা নেক্সট যে ভিডিও আসবে তারপরে আমি অ্যান্সারটা বলবো, তবে আপনারা শুনুন। তো তিন বন্ধু হোটেলে গেল, প্রত্যেকের কাছে 10 টাকা করে আছে, তারা নিজেদের প্রয়োজন মতো খাবার খেলো, তারপরে ওয়েটার এলো, তারা প্রত্যেকেই 10 টাকা করে তার কাছে দিল, দেন ওয়েটার ম্যানেজারের কাছে গেল, যে হোটেলের ম্যানেজার আছে তার কাছে গেল, ম্যানেজার বলল তাদের 25 টাকা বিল হচ্ছে, ম্যানেজার বিলটা রেখে যে পেমেন্টটা হলো পেমেন্টের ব্যালেন্সটা ফেরত দিল 5 টাকা, কারণ তারা 30 টাকা দিয়েছিল, 5 টাকা ফেরত দিল, ওইটার নিয়ে যাচ্ছে। এবার সে 5 টাকা ওই তিনজনের মধ্যে কীভাবে ভাগ করবে সে বুঝতে পারে, তো স্বভাবতই 2 টাকা নিজের পকেটে রাখলো আর 3 টাকা গিয়ে দিল বাকি যে কাস্টমার তিনজনের হাতে 1 টাকা 1 টাকা করে। দেন এবার হিসাব করছি, প্রত্যেকে তাদের 9 টাকা করে খরচ করেছে, মানে 3 x 27 টাকা, আর ওয়েটারের কাছে আছে 2 টাকা, তাহলে আর 1 টাকা গেল কোথায়, 30 টাকা। তো যদি না বুঝে থাকো আবার বলছি, প্রত্যেকে তাহলে 9 টাকা করে খরচ করেছে, 3 x 27 টাকা, 2 টাকা আছে ওয়েটারের কাছে, 29 টাকা, তাদের টোটাল খরচ ছিল 30 টাকা আর 1 টাকা হদিস নেই। তো 1 টাকা কোথায় গেল, আমার অঙ্কের কোথায় কীভাবে কী হলো, তো যদি কেউ বলতে পারো অবশ্যই তার জন্য রিওয়ার্ড আছে, নেক্সট ভিডিওতে তাকে আমি মেনশান করবো, নিচে কমেন্টে জানিও।
তো ব্যাস এটুকুই। আর নেক্সট যে মেথডটা হচ্ছে সেটা হচ্ছে ফ্ল্যাশ, অ্যান্ড্রয়েড ফ্ল্যাশ। এটা দুভাবে করা যায়, একটা ফ্ল্যাশ টুলকিট আর একটা মিরাকেল বক্স। তো যেটা জেনুইন, যারা অথেন্টিকেটেড, যারা অ্যান্ড্রয়েড রিপেয়ার করে তারা সফটওয়্যার টুলকিট ইউজ করে। এতে কী করে, তারা ফ্ল্যাশ করে মোবাইলটাকে, মানে মোবাইলের পুরো ডেটাটা মুছে দিয়েও, জাস্ট একটা পিসির মাধ্যমে মুছে দিয়ে দেন ওতে নতুন করে একটা সফটওয়্যার ইনস্টল করে, পুরো হার্ড ডিস্ক মুছে দেয় ওরা ওটা আর একটা পিসি দিয়ে করে। আর এই জিনিসটা যদি ফ্ল্যাশ টুলকিট থেকে করে তবে আপনার 90% চান্স আছে যে আপনার মোবাইলটা ঠিক হয়ে যাবে, আর 10% চান্স আছে যে আপনার মোবাইলটা ঠিক হবে না। হতে পারে আপনি যদি নিজে থেকে বিভিন্ন ইউটিউব ভিডিওস বা আর্টিকেল পড়ে নিজে থেকে ট্রাই করেন, হতে পারে সেটার IMEI নাম্বার উড়ে যেতে পারে আর ডিলিট হয়ে যেতে পারে, আপনার মোবাইল আর কোনো দিনও রিকভার হবে না। যেটা সফটওয়্যার টুলকিট বা অন্য কোনো মেথড দিয়ে IMEI নাম্বার আপনার মোবাইলে সেট করা যায় না, ফলে আপনার মোবাইল যদি আপনি পুনরায় সফটওয়্যার দিয়েও দেন কোনোভাবে তাও আপনার মোবাইল চলবে না, আপনার মোবাইল থেকে কোনো ফোন আসবে না, কারণ ওটা ইউনিক কি। আর যেটা মিরাকেল বক্স, এটা প্রত্যেকটা ডেভেলপার কাম যারা অ্যান্ড্রয়েড রিপেয়ার করে, যারা হ্যাকিং রিলেটেড কিছু জানে তারা মেনলি মিরাকেল বক্স ইউজ করে। মিরাকেল বক্স অ্যাকচুয়ালি সফটওয়্যার টুলকিটের একটা বেটার ভার্সন বলতে পারেন। এর সাহায্যে ডেটা ইরেজ না করে, মানে আপনার মোবাইল রিসেট না করে, মোবাইলের সফটওয়্যার থেকে কিছু ডিলিট না করে আপনার মোবাইলের ডেটা সিকিউর রেখে আপনার মোবাইল পাসওয়ার্ড আনলক করা যেতে পারে। সেটা প্যাটার্ন হতে পারে, পিন হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে, তো ইভেন আপনার ফিঙ্গারপ্রিন্টও হতে পারে। কিন্তু একটাই কন্ডিশন, সেটা হচ্ছে মিরাকেল বক্সে যদি সেই ডিভাইসটা প্রোভাইডেড থাকে আনলক করার ফেসিলিটি, দেন আপনি অবশ্যই খুব সহজে আপনার আর ডেটা ইরেজ না করে, আপনার ডেটা বা অন্য ভিডিওস, ফটোস বা অন্যান্য যা কিছু সেগুলোকে না হারিয়ে আপনার মোবাইলে আপনি রিকভার করতে পারেন, আপনার পাসওয়ার্ড লাগবে না। তবে একটা জিনিস, এটা আপনারা কখনোই নিজেরা ট্রাই করতে যাবেন না, কারণ এর ফলে মোবাইলের গুরুতর ক্ষতি হতে পারে, মোবাইল পুরোপুরি ডেথ হয়ে যেতে পারে। তো যারা অ্যান্ড্রয়েড গিক আছে, যারা টেক গিক হতে পারে, যারা অ্যান্ড্রয়েড বা ডেভেলপমেন্ট সম্বন্ধে অল্প কিছু জানে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কী করবে? তারা কি 500-600 হাজার টাকা দিয়ে মোবাইল বা 300 টাকা দিয়ে মোবাইল রিপেয়ারিং শপে যাবে? যদি গ্যারান্টি বা ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে কি কাস্টমার কেয়ারে যাবে? তাহলে কী করা যেতে পারে যেটা আপনি বাড়ি বসে পুরো জিনিসটা রিকভার করতে পারেন, যদি আপনি ভুলে গিয়ে থাকেন বা কোনোভাবে ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন বা অন্য কেউ পাসওয়ার্ড যদি ভুল করে দিয়ে থাকে? তার জন্য একটা সফটওয়্যার আছে ডক্টর ফোন বলে, তো ওই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। তবে সেখানেও একটা কন্ডিশন, আপনার মোবাইলটা অবশ্যই USB ডিবাগিং অন করে রাখতে হবে অলওয়েজ, সেটাই একমাত্র প্রিকশন বলতে পারেন আপনি। অথবা জাস্ট ডক্টর ফোন ইনস্টল করলেন, দেন ওখানে রেজিস্টার্ড যতগুলো ডিভাইস আছে, মানে আপনার মডেলটা বা ডিভাইসের নামটা যদি ওতে আগে থেকে থাকে, মানে ওখানের থেকে এই ফেসিলিটি যদি প্রোভাইড করা হয়, তাহলে খুব ইজিলি আপনার ডেটা ইরেজ না করে জাস্ট কয়েকটা ক্লিকে আপনি সেটা করতে পারেন। আর আপনার যদি এই টিউটোরিয়ালটা লাগে যেটা কমপ্লিটলি সেফ, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই নেক্সট কয়েকদিনের মধ্যে সেই টিউটোরিয়ালটা পোস্ট করে দেবো। তবে একটা জিনিস, অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন, এর ক্ষেত্রে আপনার ডেটা সিকিউরের দিক থেকে আইফোন বেটার। তবে যদি আপনি নিজের পাসওয়ার্ড রিকভার করতে চান তবে আইফোনের একটু প্রবলেমস আছে, হয়তো আপনার আইক্লাউডের পাসওয়ার্ড লাগবে, নয় পুরো ডেটাটা ক্লিয়ার করতে হবে। আইফোন সেফ, ডেটা ক্লিয়ারের ক্ষেত্রে হয়তো আপনার মোবাইল ঠিকই থাকবে কমপ্লিটলি, কিন্তু আপনি হয়তো নিজের ডেটা ফেরত পাবেন না যদি আপনি আইক্লাউডের পাসওয়ার্ড ভুলে যান বা কোনোভাবে ভুল করে আপনার কাজে। সেদিক থেকে অ্যান্ড্রয়েড অনেকটা ফেসিলিটি দেয়, এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন বা ডেভেলপার ফ্রেন্ডলি বলতে পারেন, তবে দেখতে হবে এদিক থেকে আইফোন সিকিউর। আর যদি আইফোন ভার্সেস অ্যান্ড্রয়েডের সিকিউরিটি আপডেটস বা সিকিউরিটি ফেসিলিটিস এর কম্পারিজন চান, তবে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন, আমাকে DM করতে পারেন। আর যদি মাত্র 20টা রিকোয়েস্ট আছে, তাহলেই আমি আইফোন ভার্সেস অ্যান্ড্রয়েডের একটা সিকিউরিটি কম্পারিজন আনবো। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু শেয়ার।